টি ক্রিকেট দলের মর্তুজাকে অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় নড়াইল জেলা সমিতি একই দাবিতে সাপাই নবাবগঞ্জ ও মেহেরপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে সাফাই নবাবগঞ্জ থেকে নিজস্ব প্রতিবেদক রাজশাহী থেকে প্রতিনিধি ও মেহেরপুর থেকে সংবাদদাতা জানিয়েছেন বিস্তারিত গতকাল রবিবার বেলা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সাড়ে গ্রন্থাগারের সামনে নড়াইল জেলা সমিতির ব্যানারে আয়োজিত এক মানববন্ধনে বক্তারা বলেন বাংলাদেশ ক্রিকেট দল যখনই ভালো কিছু করেছে তা সম্ভব হয়েছে মাশরাফির নেতৃত্বে কিন্তু তাকে বাদ দেওয়ার পরিকল্পনা হচ্ছে যা মেনে নেওয়া যায় না তারা বলেন বাংলাদেশ ক্রিকেট দলকে সাফল্যের দ্বার নিয়ে যেতে এবং আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশকে তুলে ধরতে মাশরাফির বিকল্প নেই বক্তারা অবিলম্বে মাশরাফিকে আবার ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে ফিরিয়ে আনতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন সাফাই নবাবগঞ্জে বিকেলে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে নবাবগঞ্জ জেলাবাসীর ব্যানারে মাশরাফি ভক্ত একদল শিক্ষার্থী মানববন্ধন আয়োজন করেন এতে অংশ নেন বিভিন্ন শ্রীণী পেশার মানুষ দেশ ও দলের স্বার্থে ফিরিয়ে আনা দরকার উল্লেখ করে বক্তারা মাশরাফির অবসরের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানান মেহেরপুরে বিভিন্ন প্লে হাতে নিয়ে ভক্তরা হাজির হয়েছিলেন মেহেরপুর প্রেস ক্লাবের সামনে তারা সেখানে মানববন্ধন কর্মসূচি থেকে মাশরাফিকে টি টোয়েন্টি ক্রিকেটে অধিনায়কত্ব থেকে অপসারণের জন্য প্রতিপক্ষের সমালোচনা করেন মানববন্ধনে বক্তব্য দেয় মেহেরপুর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্রিকেটের সব নিউজ পোর্টাল পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত